ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরকাত যে আমাদের একদিনী ভাই মোহাম্মদ হাসি উম্মান থেকে জানতে চেয়েছেন যে চেষ্টা করার নিয়ম কি বা মানুষ যখন চেষ্টা করতে যাবে তখন কীভাবে যাবে সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রাবিল আলমিনাম আল্লাহ রাসোলিল্লাহ যে সম্মানিত ভাই সেজদা করার নিয়ম হচ্ছে যে সাতটি অঙ্গ প্রথমের উপরে সে কী করবে সেজদা করবে তার দলিল আনেবনে আব্বাস রাজিয়াল কাল রসুল্লাহ সাল্লাম উমের থু আন আস জুদা আলা সাবা আথে আদম আলাল জাবহা ওয়ালিয়াদ ওয়ার রুকবা তাইন ও আতরাফ ইল কাদামাইন ওয়ালা নাক ফেতা সিয়া বা ওয়ালা শার মোত্তাফা কোন আলে আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম বলেছেন যে আমাকে শরীরের সাতটি অঙ্গ অর্থাৎ উপরে কি করা হয়েছে যে সেজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সাতটি অঙ্গের উপরে সেজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে আল আলাল জাবহা কপাল এই কপাল এবং নাক কপালের কথা বলার পরে রসুল সাল্লাহ সাল্লাম নাকের দিকে ইঙ্গিত করেছেন অর্থাৎ কপাল নাকসহ কি করতে হবে সেজদা করতে হবে তা এই একটা দু হাত অলিয়া ওয়ারুক বাতাইন দু হাঁটু দুই পায়ের পাতার ও অগ্রভাগের সাহায্যে কী করবে সেজদা করবে ওয়ালা নাক ফেতে সার কাপড় এবং দাড়ি বা চুল একত্রিত করে বেঁধে রাখতে নিষেধ করা হয়েছে এটা পুরুষদের ক্ষেত্রে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সারটি প্রত্যঙ্গের উপরে কী করবে সেজদা করবে একটা হলো কপাল নাকসহ দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের অগ্রভাগের সাহায্যে সেচদা করবে করবে। তবে সেজদা যাওয়ার পর পা দুটো পায়ের গোড়ালি দুটোকে একত্রিত মিলিয়ে নিবে এটাও হাদিস থেকে প্রমাণিত এখন কথা হলো এই যখন কোনো ব্যক্তির সেচ যাবে তখন হাত দুটো আগে রাখবে না পায়ের হাঁটু আগে রাখবে এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানত রয়েছে কেউ বলেছেন পা রাখার আগে হাত রাখবে আবার কেউ বলেছেন হাত রাখার আগে হাঁটু রাখবেন যাই হোক এ দুনু মতের পিছনে দলিল রয়েছে তাই যে কোনো একটার উপরে আমল করলেই যথেষ্ট তবে কোরআন এবং শাহি সন্নাকে পর্যালোচনা করে ওলামায় কারামগুন বলেন যে আমাদের বিশুদ্ধ মত অনুযায়ী উত্তম হলো হাঁটু আগার আগে পায়ের হাঁটু রাখার আগে হাত রাখবে এটা হচ্ছে উত্তম তবে হাঁটুর রাখার ব্যাপারেও হাদিস রয়েছে তাই দুটার উপর দুটার মধ্যে যে কোনো একটা উপরে আমল করলেই যথেষ্ট হবে চাহে হাত আগে রাখুক চাহে হাঁটু আগে রাখুক কোনো অসুবিধা নাই তবে যদি উত্তম বলা হয় তাহলে এই এক্ষেত্রে বলা হবে যে হাঁটু রাখার আগে হাত রাখাটাই হচ্ছে উত্তম বাকি আল্লাহ আলম বিশ্বাব সালামুক রহমতুল্লাহ বারকাত